টি-20 বিশ্বকাপে তামিমের খেলা নিয়ে শঙ্কা। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান অবশ্য আশাবাদী বিশ্বকাপের আগেই ফিট হয়ে উঠবেন টাইগার ওপেনার। নিউজিল্যান্ড সিরিজের জন্য কাল পরশু ক্রিকেটারদের কোভিড টেস্ট। টাইগারদের কেন্দ্রীয় চুক্তির ব্যাপারে বোর্ডে হচ্ছে দফায় দফায় মিটিং। দুই একদিনের মধ্যে সব হয়ে যাবে চূড়ান্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে প্লেয়ারদের কেন্দ্রীয় চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে আগেই। নতুন চুক্তির ব্যাপারে তোড়জোড় শুরু করে দিয়েছে বিসিবি। বোর্ড কর্তাদের সাথে এক দফা বৈঠক হয়েছে নির্বাচকদের। দুই একদিনের মধ্যে আছে আরও একটা মিটিং, সেখানেই চূড়ান্ত হবে বেতনভুক্ত ক্রিকেটারের তালিকায় কারা থাকবেন আর কাদেরকে বাদ দেয়া হবে। সিলেক্টরদের সাথে আমি বসছিলাম, তো যেহেতু সামনে একটা সিরিজ আছে নিউজিল্যান্ডের সাথে, তারপরে আমাদের ওয়ার্ল্ড কাপেরও আছে, তো ওগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত টি টোয়েন্টি সিরিজে কড়াই গণ্ডায় হোম অ্যাডভান্টেজ বুঝে নিয়েছে বিসিবি। নিউজিল্যান্ডের সাথেও হবে একই রকম পিচ। বিশ্বকাপের দল ঘোষণাও হয়ে যাবে তাড়াতাড়ি। তবে ইঞ্জুরিতে তামিমের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। আমি যখন ফিট থাকবো তো টিমের সাথে খেলবে। প্রবলেম যেটা আছে ইঞ্জুরিটা, সেটা তো ডাক্তারদের সাথে ফিজিওর সাথে কথা বলছে সিলেক্টররা এবং সেটা নিয়ে ভেরি কনসার্ন সবাই। বিশ্বকাপে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে টাইগারদের ক্যাম্প হবে ওমানে, সেখানে প্র্যাকটিস ম্যাচ খেলারও পরিকল্পনা আছে বোর্ডের। 6-7 দিন আগে যাব। বাংলাদেশ টিমের টার্গেট থাকবে টু প্লে সাম প্র্যাকটিস ম্যাচেস। হ্যাঁ, ডেফিনেটলি আমরা আগে যাওয়ার ওখানে প্র্যাকটিস করা, প্র্যাকটিস ম্যাচ করা, এবং এটা তো কোচ থেকে আসবে, কোচ যেভাবে চায় সেভাবে আমরা করব। নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে রবি ও সোমবার হবে ক্রিকেটারদের কোভিড টেস্ট। মঙ্গলবার থেকে সবাই ঢুকে যাবেন বায়ো বাবলে। একই দিনে ঢাকা আসবে কিউইরা। শেখ আশিক, ডিবিসি নিউজ, ঢাকা।